नमस्कार बंधुरा, आबार एक नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि काठेर डिजाइन 91 चैनले। एई डिजाइनटा देखुन, एई डिजाइनटा आमाके कैटलग दियेछिलो, बोलेछिलो एइभाबे बानाते। ता आमि डिजाइनटा सेइभाबे बानियेछि। डिजाइनटा केमन होयेछे देखुन। आर डिजाइनटा एरकम डिजाइन आपनारा जदि कराते चान ताहले आमार संगे जोगाजोग करबेन। आमार नम्बर आछे, आमार बाड़ी आछे बाराईपुर मोटर, এখানে আমরা সব জায়গায় ডিজাইন করে থাকি। আমার এই নম্বরে যোগাযোগ করবেন, যেরকম ডিজাইন দেবে সেরকম ডিজাইনে কাজ হয়ে যাবে। আর আমাদের নিজস্ব দোকানও আছে, কেউ যদি এরকম কাজ করাতে চান বা অর্ডার দিতে চান তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন। চলো ডিজাইনটা করা যাক। ডিজাইনটা এই ক্যাটলগ দিয়েছে, ক্যাটলগের ওপরে আমরা ডিজাইনটা করছি। এই ক্যাটলগ অনুযায়ী আমরা ডিজাইনটা এঁকে নিচ্ছি। এবার দেখুন, এখানে তিনটে গোলাপ আছে, সেই তিনটে গোলাপ আমি করে দিচ্ছি। তিনটে গোলাপ করে নেওয়ার পরে মাথায়ও তিনটে গোলাপ আছে, মাথায়ও তিনটে গোলাপ করব। এটা এটা সোনাঝুরি কাঠের উপরে হচ্ছে, এটা তাদের নিজস্ব কাঠ ছিল, সেই কাঠ দিয়ে আমাদের জুড়ে দিয়েছিল, তারপরে ডিজাইনটা করা হচ্ছে। এই এরকম আমি সব জায়গায় গিয়ে ডিজাইন করে থাকি। যদি কেউ এরকম ডিজাইন করাতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি তার বাড়িতে গিয়ে ডিজাইন কেটে দিয়ে আসবো। যদি সে নিজে কাঠ কিনে আমাকে যদি কন্ট্যাক্ট দিতে চায়, তার পুরো কন্ট্যাক্ট আমরা নিয়ে নেব, তার সম্পূর্ণ কাঠ আমরা কাজ আমরা কমপ্লিট করে দেবো, সেরকমও কন্ট্যাক্ট নিয়ে থাকি আমরা। এই কাইটা দেখুন, কাইটা কেমন লাগছে আমাকে একটু বলবেন। আর যারা আমাকে ফোন করেন কাজের ব্যাপারে, ফোন করবেন, যতটা আমরা পারি সাহায্য করব। এই ডিজাইনটা দেখুন, ডিজাইনটা কেমন হচ্ছে। এই গোলাপ ফুলের পাতাগুলো করে নিচ্ছি। গোলাপ ফুলের পাতাগুলো করে নেওয়ার পরে এটাকে আমি বড় ইঁকি দিয়ে এটাকে কুপিয়ে নিচ্ছি। আর যেখানে যেরকম পাবড়ি আছে সেগুলো আমি সেরকমভাবে কুপিয়ে নেব। আর যারা এই কাজ করেন তারা খুব ভালো করে জানবেন যে কোপানো কাকে বলে। এটা আমার বড় এঁকি আছে, বড় এঁকি দিয়ে আমি এটাকে কুপিয়ে নিচ্ছি। এটাকে কুপিয়ে নেওয়ার পরে যেখানে যেরকম কোপানোর হয় সেখানে সেখানে সেরকম কোপানোর হবে। আর এই ক্যাটলগে যেরকম আছে এটাও সেরকম সেম করতে হবে। এটা আমাদের তাই জন্য ক্যাটলগ দিয়ে থাকে, যে কোনো ডিজাইন আমরা করে থাকি। এরপরে আমার ডিজাইন আছে শকুন্তলা। শকুন্তলা বলতে একটা সখী, সে হরিণ নিয়ে বসে আছে। এরপরের ডিজাইনটা আসবে সেটা। এই ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটা দেখে কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্ট করে বলবেন। আর এরপরে শকুন্তলাটা আসছে, শকুন্তলাটাও দেখবেন শকুন্তলা কীভাবে কাজ করতে হয়, শকুন্তলা মুখগুলো কীভাবে করতে হয়, হরিণগুলো কীভাবে করতে হয়। এটাকে আমি ঢাল দিয়ে দিচ্ছি। এটা প্রত্যেকে জানে যে এইভাবে ঢাল দিতে হয়, কোনটা কীরকমভাবে ঢাল দিতে হয় সেটা ক্যাটলগে আছে, সেই অনুযায়ী আমি ঢাল দিচ্ছি, সেই অনুযায়ী কাজটা করা হচ্ছে। আর এরকম কাজ যদি আপনাদের করাতে চান তাহলে আমার এই নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর এই আমার খুব ছোট্ট চ্যানেল, যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা এটা কোপানো হয়ে গেছে। কোপানোর পরে আমি এটাকে গ্যানিং করে নিচ্ছি। গ্যানিং করে নেওয়ার পরে আমি দেখাবো গোলাপ ফুলটা কীভাবে করতে হয়। এই যে গোলাপ ফুলটা করেছি, এই গোলাপ ফুলটা দেখাবো কীভাবে করতে হয়। গোলাপ ফুলগুলো করবো, গ্যানিংটা করে নিই। গ্যানিংটা আমি সবসময় 36 নম্বর কাগজ দিয়ে প্রথমে ফার্স্ট রাফ করে নিই, তারপরে আমি এটাকে 80 দিয়ে ফিনিশিং দিয়ে দিই, 100 দিয়ে ফিনিশিং দিয়ে দিই। এই দেখাবো গোলাপগুলো কীভাবে করতে হয়। আর যারা এই কাজ করছেন তারা একটু ফলো করবেন, এই গোলাপগুলো কীরকমভাবে করতে হয়। এই গোলাপগুলো দেখুন, এই গোলাপটা আমি প্রথমে সাইডগুলো ভালো করে ছুটিয়ে এটাকে গোল করে নেব। এটাকে গোল করে নেওয়ার পরে দুদিক থেকে দুটো পাবড়ি দিয়ে দেবো। দুটো পাবি দেওয়ার পরে এটা তার মধ্যিখানে যে গোলাপের ভাঁড়টা আছে সে গোলাপের ভাঁড়টা দিয়ে দেবো।
দেখুন এটা একটু হালকা করে মেরে দিচ্ছি যাতে ডিপটা একটু বেশি হয়, তার জন্যে এটাকে আমি গোল করে দিচ্ছি। দেখে দেখো গোল করার পরে এই গোলাপ ফুলটা কীরকম দেখায়, আর এই সম্পূর্ণ সব গোলাপগুলো ঠিক একই রকম আছে। এটাকে এই খাতটার নাম বলো নয় গোলাপ, নয় গোলাপ। মাথাতে তিনটে গোলাপ থাকে আর সাইডে তিনটে তিনটে করে গোলাপ থাকে দু সাইডে, তাই জন্য এটাকে নয় গোলাপ বলে থাকি আমরা। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে, আলাদা নাম হতে পারে, সেই অনুযায়ী নামের সঙ্গে কিছু যায় আসে না। আমাদের কাজে কাজটার উপরে আমাদের সব কিছু, যে আমাদের কাজ দিয়েছে সেই কাজ মতো আমাদের কমপ্লিট করতে হয়। কাইটা দেখুন, কাইটা দেখে কেমন লাগছে আমাকে একটু বলবেন, আর কোথাও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বারে, আমি আপনাদের বলে দেবো কোথাও কী করতে হবে। আর আমার তো ভিডিও করা থাকে, দরকার হলে ছোটো ভিডিও আপনাদের দিয়ে দেবো, আপনারা সেখানে সেখান থেকে সেই জিনিসটাকে দেখে নেবেন। কেন সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই জন্য সম্পূর্ণ ভিডিও সব কিছু দেওয়া সম্ভব হয় না, সব কিছু দেওয়া হয় অল্প অল্প করে দেওয়া হয়, যাতে আপনারা জিনিসটাকে বুঝতে পারেন এই জিনিসটা কীভাবে হচ্ছে। আর অনেকে আমাকে ফোন করেছিলেন যন্ত্রের জন্য, যন্ত্র আমিও কিনতে যাবো কিছু, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, রাখলে আমি নিয়ে যাবো। নিয়ে গেলে কার কীরকম যন্ত্র লাগে সে যেরকম যন্ত্র কিনতে পারে। আমাদের এখানে বাড়িপুরেও পাওয়া যায়, আমাদের আমরা বৌবার যা শিয়ালদা আমরাও গিয়ে কিনে নিয়ে আসি। এবার আমাদের তো সব লাগে না, আমাদের কিছু কিছু জিনিস লাগে, সেগুলো আমরা ডবল করে কিনে নিয়ে আসি। ডবল কিনে কিনে নিয়ে আসার পরে সেগুলোকে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন আমরা সেগুলোকে ব্যবহার করি। গোলাপ ফুলটা দেখুন, এটাকে আমি ডিপ করে নিচ্ছি যাতে ডিপ করলে জিনিসটা ভালো হয়, আর সবসময় ডিপ করার চেষ্টা করবে, ডিপ করার চেষ্টা করলে কাঁটা সবসময় ফোটে ভালো, সেটাকে দেখুন। আর এর পরের ডিজাইনটা আসছে শকুন্তলা, আপনারা শকুন্তলা বলে সার্চ করবেন, সার্চ করলে বুঝতে পারবেন যে শকুন্তলা ডিজাইনটা কীরকম। মানে একটা একটা সখী আছে, সে হরিণ ধরে আছে, শকুন্তলার ডিজাইনটা এরকমই হয়। এটা আমার শকুন্তলার ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, একটুখানি বাকি আছে, তার জন্যে ভিডিওটা আপলোড করছি না, ভিডিওটা আপলোড করব এর পরের ভিডিওটা শকুন্তলা পাবেন। আর শকুন্তলা কীভাবে করতে হয় সেটাও বুঝতে পারবেন। এটা মধ্যিখান দিয়ে গোল করে, যে গোলাপের যে পাবড়ি হয় সেই পাবড়ির মতো গোল করে দিচ্ছি, দেখুন দিলে এটা কেমন লাগে। আর এতে শুরু একই করে দিচ্ছি, শুরু একই করে দিলে এটা আরও দেখতে ভালো লাগে। এটা শেষমেশ দেখবেন এটা সম্পূর্ণ কাজটা এটা কেমন হয়। আর আমাকে যদি কোনো রকম যদি সমস্যা হয় আমাকে ফোন করবেন, আমার যতটা সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। এটাকে এই গোলাপ ফুলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর প্রত্যেক গোলাপ ফুলটা ঠিক একই রকম হবে হবে, তাই জন্য আমি একটা গোলাপ ফুল দেখালাম, সব কিছু গোলাপ ফুল দেখালাম না, সব কিছু গোলাপ ফুল দেখালে অনেক বড় হয়ে যাবে। এটাকে গ্যান্ডিং করার পরে, এটাকে সব কিছু করার পরে এই দাঁড়িয়েছে। আর এই যে কাজটা করছি এখানে গোল গোল গুলি আছে, এই গুলিগুলো হবে, এই গুলিগুলো করার জন্য প্রত্যেকটা ভাগ করে নিয়েছি কতটা কতটা করে করব। এখান থেকে একটু ছোটো ছোটো হয়ে গিয়ে ওপারের দিকে গিয়ে একটু বড় বড় হয়ে যাবে, সেই অনুযায়ী এই গুলিগুলো করে নিচ্ছি। এই গুলিগুলো করতে গেলে আবারও বাটালি নেবেন, বাটালি নিয়ে প্রথমে ভাগ করার পরে ঢাল দিয়ে দেবেন, দুদিকে ঢাল দিয়ে দেবেন, নিলে এটা গুলির মতো হয়ে যাবে। এটাকে দেখুন, এটাকে গুলি করতেও সময় যায়, আমরা সবসময় এই জন্য করে থাকি তেমন সময় যায় না ঠিকই, কিন্তু গুলি করতেও সময় যায়। আর এই গুলিগুলো যত গোল করবেন তত কাজের ফিনিশিং আসবে, তত কাজের ফিনিশিং ভালোভাবে কাজটা ভালো লাগে। আর অনেকে কী আছে, অনেকে ঠিকমতো গোল করে না,
তার জন্য কাজটা তেমন খেলে না। আর এই গোলগুলো আমি কেমন করেছি সেটা দেখবেন, গোলগুলো কেমন করেছি সেটা দেখুন। এই কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই কাজটা সোনাঝুরি কাজের উপরে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। কাজটা দেখুন, এরপরে আমার আসছে শকুন্তলা ডিজাইন। আর এরকম কাজ পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, সব রকম কাজ আমার এই চ্যানেলে ছাড়া হয়। আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন, আর এই ভিডিওটা সবাইকে একটু শেয়ার করবেন যারা এই কাজ করে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।